ফরিদপুরে সদরপুর উপজেলার 592 জন আনসার সদস্যদের মাঝে বৃক্ষরোপণ অভিযান হিসেবে দেশীয় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার পুরবী গোলদার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর এসিলান সজল চন্দ্র শীল, আনসার ভিডিপি ব্যাংক শাখা ব্যবস্থাপক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। 2021 বৃক্ষরোপণ অভিযানে আমরা এখন ইউনিয়ন দলপতি দলনেত্রী আনসার কমান্ডার বিভিন্ন গ্রামে গাছ বিক্রি করে গাছ বিতরণ সভা অনুষ্ঠিত করছি এবং এদের মাঝে আমরা গ্রামে গাছ রোপণ করার জন্যে গাছ বিতরণ করা হচ্ছে।